I am Dr. Deepak Saha, Assistant Professor of Surjosen College, Department of Bengali, Siliguri. I deliver my lecture on Rabindranath Tagore. That means Rabindra Jayanti is the special occasion of Bengali. Tai Rabindra Jayantir upore ajker amar ei nibedon. Aaj 25 boishakh, thik ei din tite 1268 te jini jonmechilen tini ekadhare kobi, natyakar, natok rochoyita, sangeetoggo, surokar, kobi, ঔপন্যাসিক, চিত্রশিল্পী, তিনি রবীন্দ্রনাথ। কিন্তু আজ এই দুর্দিনে তার গলায় মালা পড়াবে কে, পুষ্পাঞ্জলি অর্পণ করবে কে? অথচ দুর্গোৎসবের মতো রবীন্দ্র জীবন উদযাপন বাঙালির আন্তরিকতা ভরা এক বিশেষ উৎসব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, ফলে একলা চুলবার দিনে অন্তত কেউ নির্জনে একান্ত একাকীভাবেই রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করতে বসেছে বলে বিশ্বাস। বলা হয়ে থাকে কবিরেব প্রজাপতি, প্রজাপতি ব্রহ্মা যেমন স্রষ্টা, রবীন্দ্রনাথকেও একজন অনন্য সৃষ্টির ব্যক্তিত্ব বলেই আমাদের বিশ্বাস। তার বহুমুখী প্রতিভার বিচিত্র গতি বৈচিত্র্যের পথ ধরে তিনি এগিয়ে গেছেন। সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ভানুসিংহের পদাবলী হয়ে মানসী চিত্রা চৈতালি সোনার তরি, নৈবেদ্য শিশু, গীতাঞ্জলি গীতিমাল্য হয়ে পুনশ্চ নবজাতক রোগসজ্জায় শেষ লেখা। তার মতো একজন কবিকে মনের মাধুরী মিশিয়ে নির্মাণ করে দিয়েছিল এক প্রতিমা। বউ ঠাকুরানির হাট, চোখের বালি, চতুরঙ্গ ঘরে বাইরে, গোড়া ইত্যাদিতে তিনি নিজেকে নব নব নির্মাণে নিমগ্ন করেছেন। ছুটি ঘাটের কথা, দেনা পাওনা, রামকানায়ের নির্বুদ্ধিতা, হৈমন্তী, রবিবার, ল্যাবরেটরি ইত্যাদি ছোট গল্পে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথাকে ফরাসি দেশের সেই চূড়া লণ্ঠন কিংবা আমাদের দেশের গোষ্পদে প্রতিবিম্বিত জলাধারের মতো কি বিষয় অথবা কি উপস্থাপনা, দুইয়েরই সমান সাযুজ্য ঘটেছে তার সক্ষম প্রচেষ্টায়। রাজর্ষি ডাকঘর, রথের রশি, মুক্তধারা, অচলায়তন, রক্তকরবী তার অপূর্ব সৃষ্টি সম্ভারের এক একটি সংযোজন। কবিতার শব্দাবলী কেটে কেটে শেষে যে ছবির অবয়ব নির্মাণ করেছেন সে তার নিজস্ব আবিষ্কার। রং তুলিতে তার জাদুর অপূর্বত্ব জানা ছিল। এহেন একজন মানুষকে যিনি বাঙালির শুধু নন বিশ্বের কবি, তাকে না মনে কি থাকতে পারা যায়? বলা হয়ে থাকে কবিরেব প্রজাপতি, অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মার মতো কবিরাও স্রষ্টা বিশেষ। স্রষ্টারা দূরদর্শী হয়ে থাকেন, রবীন্দ্রনাথ তাই তার 1400 কবিতায় বলেছেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি, কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে। উল্লেখ্য,
কবিতাটি লেখা হয়েছে 2রা ফাল্গুন 1302, আজ আমরা 1427-এর 25শে বৈশাখে, অর্থাৎ শতবর্ষ পেরিয়েও কবির লেখনী যেন বলবে তা হল সোনা জলে ডোবানো। এক্ষেত্রে আমরা একটি বিশেষ বিষয় সম্পর্কে বলবো, সেটি ভূমিকম্পের তথা প্রাকৃতিক দুর্যোগের খবর আমাদের তৈরি যন্ত্রাদিতে অনেক সময় ঠিক ঠিক ধরা পড়ে না, কিন্তু পশু পাখিরা তার আঁচ অনেক আগের থেকেই পেয়ে যায়। উদাহরণ হিসেবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট গল্পের কথা মনে পড়ে, যেখানে শুকনো ধুধু বালুচর মরুময় প্রান্তর, যেখানে ময়ূরাক্ষী, যেখানে একসময় হরপা বান আসে, তারিণী মাঝি এবং তার স্ত্রী কিংবা অন্যান্য মানুষেরা তা বুঝতেও পারে না, কিন্তু পিঁপড়েরা মুখে ডিম নিয়ে সাড়ে সাড়ে তাল গাছের উঁচু মাটি বা কান্নের অভিমুখে উঠছে। ফলে বলবো, রবীন্দ্রনাথ যিনি গানে বলেন, আপনাকে জানা আমার ফুরাবে না ফুরাবে না, তিনি কিন্তু তার আপন সত্তা সম্পর্কে সম্পূর্ণ সজাগ। তাই প্লিজাম তথা হীরক খণ্ডের মতো রবীন্দ্র বিচিত্র ছটার উদ্ভাষণ আমরা লক্ষ্য করে থাকি, আশ্চর্য হই মুগ্ধ হই। দেনা পাওনা রবীন্দ্রনাথের একটি ছোট গল্প, যার উপমা নেই সেই তো নিরুপমা, অথচ তাকে পাত্রস্থ করতে পিতা রামেন্দ্র সুন্দরের কত না অসুবিধে। বাড়িতে আর সব নাতি নাতনি, ছেলে পুলে, স্ত্রী ইত্যাদি থাকা সত্ত্বেও মেয়ের বিয়ের বাবদ তাকে বাড়ি বন্ধক রেখে পণের টাকা জোগাড় করতে হয়। সব টাকা হাতে না পেলে রায়বাহাদুর ছেলেকে ফিরিয়ে নিয়ে যাবেন। যা হোক, শেষ পর্যন্ত বিয়েটা হলো, কিন্তু নিরুপমার বর পশ্চিমে চাকরির সূত্রে চলে গেলে নিরুপমার উপর নেমে আসে অত্যাচার। তাকে বাপের বাড়ি পাঠানো তো দূরের কথা, বাবা রামেন্দ্র সুন্দর আরও কিছু টাকার ব্যবস্থা করে এলে বিয়াইমশাই রায়বাহাদুরের উক্তি ছুঁচো বেড়ে হাত গন্ধ করবেন না। অভিমানাহত নিরুপমা বাবাকে বলে, টাকা দিলেই তপবান। ফলে একদিকে খোটা, গালিগালাজ ইত্যাদি, বাড়ির ঝি চাকরানিদের থেকেও গালমন্দ শুনে শোকগ্রস্ত নিরুপমা ভেতরে ভেতরে ক্ষয়ে গেছে। অঘ্রাণ মাসের শীতে জানালা খুলে ঘুমোয়, গায়ে আলোয়ান পর্যন্ত নেয় না, কাজেই তার জীবন নির্বাপিত হয়। তখন নিরুপমার শাশুড়ি লিখছে তার কর্মস্থলের ছেলেকে, রায়বাহাদুর গিন্নি লিখছেন তার ছেলেকে, এবার 20,000 টাকা পণ, 20 ভরি সোনা হাতে হাতে আদায়। একজন নারী আর একজন নারীর প্রতি সহানুভূতিশীল হবে, এটাই তো স্বাভাবিক। অথচ এহেন উচ্চারণ যেন পুরুষতান্ত্রিক মনোভাবেরই প্রতিচ্ছবি। আর পণ প্রথা, এ প্রথা আজও প্রাসঙ্গিক, আজও ঘরে ঘরে পরিলক্ষিত হয়। ছুটি গল্পে চঞ্চল ফটিক শান্ত করার জন্যে কলকাতায় প্রেরিত হয়, কিন্তু প্রকৃতি পল্লী সবুজ মুক্ত প্রাণ ফটিকের সেখানে দম বন্ধ হয়ে ওঠে, জ্বর আসে, শেষে তার চির ছুটি হয়ে যায়।
শাস্তি গল্পে দুঃখীরাম ও ছিদামরুই মজুর খাটে, তাদের নুনান্তে পান্তা ফুরায়। এদিকে বড় যা এবং ছোট জায়ের মধ্যে কোনো রকম সদ্ভাব নেই। ঘটনাক্রমে বড় যা মারা যায়, ছোট ভাই ছিদাম তার বৌদির মৃত্যুর দায় স্ত্রীর উপরে বর্তে দেয়। কাঠগড়ায় চন্দরা দাঁড়িয়ে তাকে জজ সাহেব জিজ্ঞাসা করেন, স্বামীকে দেখতে ইচ্ছে করে? উত্তরে চন্দরা বলে, মরণ, শুধুমাত্র একটি শব্দ মরণ। এর মধ্য দিয়ে গোটা পুরুষ সমাজের প্রতি, স্বামীর প্রতি বিষদগার ঘোষিত হয়েছে। 1903 সালে প্রকাশিত উপন্যাস চোখের বালি, নায়ক মহেন্দ্র, রবীন্দ্রনাথের ভাষায় ভূমিষ্ঠ হইয়া কাঙ্গারু শাবকের মতো সে মাতৃগর্ভের বহিঃস্থ থলিতে বড় হইতেছিল। অপূর্ব উপমা, অর্থ তার মেরুদণ্ড নেই, নেই তার ব্যক্তিত্ব। তাই বন্ধু বিহারীকে নিয়ে বিয়ের জন্যে পাত্রী দেখতে গিয়ে বিহারীর মতামত জানতে চাইলে বিহারী জানায় যে ভালো। তখন সে বিহারীকেই বলে বিয়ে করে ফেলতে। অর্থাৎ মহেন্দ্রর সিদ্ধান্তে কোনো স্থিরতা নেই। অদূরদর্শী মহেন্দ্র, যে একদিন মায়ের আঁচলে আঁচলে থাকত, আশালতাকে বিয়ে করে সে বউ নেওটা হয়ে পড়ে। এদিকে বিনোদিনী বিধবা, দূর সম্পর্কের আত্মীয়া হওয়ায় মহেন্দ্রের বাড়িতে আশ্রিতা হয়েছে। খাল কেটে কুমির আনার মতো তার আগমন, তাই আশালতার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে চোখের বালি কথাটি ব্যবহার করে। কথাটির অর্থ যে শত্রু তা আশালতা বুঝতেও পারে না। শিক্ষা দীক্ষা রূপে গুণে সে আশালতার মতো পুতুল পুতুল গড়ন চেহারার মেয়ে মানুষ নয়। তাই প্রতিশোধ স্পৃহায় সে মহেন্দ্রকে জব্দ করতে চায়। এদিকে বিহারী তার প্রতি আকৃষ্ট, কিন্তু সে বিহারীর অনুরোধ প্রত্যাখ্যান করে, বিয়ে করে না। কাপড়ে ফুল তুলতে গিয়ে আঙুলে ছুঁচ ফুটে যায়, রক্তক্ষরণ ঘটে, আর দমদমের চড়ুইভাতিতে ঘোমটা খুলে যাওয়ার মধ্য দিয়ে বিনোদিনীর মনের গহন গভীর কথাটি উদ্ঘাটিত হয়। বলা বাহুল্য, চোখের বালি বাংলার প্রথম মনস্তাত্ত্বিক লেখা লেখনী, যার সত্যদ্রষ্টা লেখক রবীন্দ্রনাথ। এবার নাটকের কথায় আসা যাক। প্রথমেই রক্তকরবী নাটকের কথা দিয়ে আমরা যদি শুরু করি, তাহলে দেখতে পাব মাটির তলা থেকে, খনির থেকে তাল তাল সোনা উত্তোলিত হচ্ছে, শ্রমিকরা তা তুলে নিয়ে আসছে, কিন্তু রবীন্দ্রনাথ কোনো শ্রমিকের নাম ব্যবহার করেননি, তার বদলে সংখ্যা ব্যবহার করেছেন। কয়ের এক, উমর ঘ ইত্যাদি। আসলে শ্রমিকদের তো কোনো নামকরণ হতে পারে না, আইডেন্টিটি তাদের নেই। তাই তিনি এই বিষয়টিকে উপলব্ধি করতে পেরেছিলেন বলেই এভাবে সংখ্যা দিয়ে শ্রমিকদেরকে দেখিয়েছেন। সেই খনি অঞ্চলে সোনার খনিতে রাজা
তার নিজের জালে বন্দি। নন্দিনী সেখানে যায় ধানি রঙের শাড়ি পরে। ধানি রং বিশেষ বৈশিষ্ট্যের প্রতীকই উদ্ভাসন, আর তাকে কিশোর রক্ত করবে এনে দেয়। এই হলো সেখানকার পরিবেশ, যেখানে দেখতে পাওয়া যায় সবশেষে রাজা তার জাল ছিন্ন করেছেন, আর বাইরে থেকে গান ভেসে আসছে, পোষ তোদের ডাক দিয়েছে, আয় রে ছুটে আয় আয় আয়, দাঁড়া যে তোর ভরেছে আজ, ইত্যাদি। অর্থাৎ পোষের যে বাইরের গান, সে গান অন্দরে প্রবেশ করেছে। বাইরের বাতাস প্রকৃতি অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করেছে, মানুষকে উজ্জীবিত করছে। এটা মুক্তদা রক্তকরবে নাটকের মধ্যে দেখাচ্ছেন। এবার আসা যাক মুক্তধারা নাটকের মধ্যে। মুক্তধারা নাটকের সমস্যা জল নিয়ে। শিবতরাইকে জল দেওয়া হবে না, তাই বাঁধ দেওয়া হয়েছে। জল বন্ধ করে দেওয়ায় শিবতরাইয়ের মানুষেরা তৃষ্ণার জল পায় না। আজকে যদি আমরা ফারাক্কার দিকে তাকাই, ফারাক্কার যে ব্যারেজে জল আটকে রাখা হয়, প্রয়োজনে প্রবল বৃষ্টি হলে পরে সেই জলকে ছেড়ে দেওয়া হয়, আর বাংলাদেশ ডুবে যায়, জলমগ্ন হয়ে যায়। আর প্রয়োজনে নানা পথে জলকে কাজে লাগানো হয় এদেশে, তখন গেট বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশ শুকিয়ে মরে। এই বিষয়টি আজকের জন্য প্রাসঙ্গিক, অথচ রবীন্দ্রনাথ কত আগে এটা নিয়ে ভেবেছেন, এই বিষয়টি আগেই দেখতে পেয়েছেন। সত্যদ্রষ্টা রবীন্দ্রনাথ এমনিভাবে দেখেছেন। সবশেষে আমরা অমলের কথায় আসব। ডাকঘর নাটকে অমল অসুস্থ, বৈদ্য তাকে ঘরে থাকতে বলেছেন, বাইরে যেতে বারণ করেছেন। আজ যখন পৃথিবীতে গভীর গভীরতর অসুখ, যখন মানুষ মানুষকে দূরে সরিয়ে রাখছে, ঘরবন্দি গৃহবন্দি লক্ষণ গণ্ডি রেখাবন্দি মানুষ, তখন এই সময়ে কোয়ারেন্টাইনে মানুষ যখন একাকী একত্র থাকবার ভাবনায় ভাবিত, প্রয়োজনীয় বিজ্ঞানও যা বলছে তা যেন অমলের মধ্য দিয়ে আমরা দেখতে পাই। তাই রবীন্দ্রনাথ এ যুগে আজও সচল, আজও তিনি চরৈবেতি। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি আমাদের। তাই রবীন্দ্রনাথ, বেঁচে থাকুন রবীন্দ্রনাথ।